নমস্কার আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। হাই টক অনুষ্ঠানে আমরা প্রত্যেকদিনই বিভিন্ন বিষয় নিয়ে আসি আর সেই বিষয়গুলোর মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করি সেই বিষয়গুলো নিয়ে। তো সেই বিষয়গুলোর মধ্যে আজকে সারা দিন ধরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে চলেছি, গত পরশুদিন আপনারা জানেন একটি মর্মান্তিক ঘটনা কলকাতা শহরের বুকে হয়ে গিয়েছে। ইতিমধ্যে কলকাতা শহরকেই অনেকে দুষতে শুরু করে দিয়েছেন, অর্থাৎ কলকাতা শহরই যেন এমন একটা শহর যে শহরের শিল্পীরা গান গাইতে এলে তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। কেউ কেউ ইতিমধ্যেই বিষয়টিকে রাজনৈতিক রং দিতে শুরু করেছেন এবং রাজনৈতিক রং দিয়ে এমনটাই বলতে শুরু করেছেন যে কোনো একজন কেন্দ্রীয় স্তরের নেতা এমনটাই তো বলেছিলেন যে এরাজ্যে এলে নাকি প্রাণ নিয়ে ফিরে যাওয়া খুব কঠিন। তো সেই বিষয়গুলো উঠে আসছে, যেমন সেই সঙ্গে সঙ্গে এটাও উঠে আসছে যে কৃষ্ণ কুমার কুন্নাত অর্থাৎ কে কে, যিনি একজন সর্বভারতীয় সঙ্গীত শিল্পী, যিনি খুব অল্প বয়সেই চলে গেলেন পৃথিবী ছেড়ে, 53 বছর কয়েক মাস বয়স তার তখনই তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন, ঠিক কি কারণবশত। গতকালই আমরা পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টটি পেয়েছিলাম, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এরকমটাই জানা যাচ্ছে যে হৃদযন্ত্রের সমস্যা ছিল তাঁর। এছাড়াও তাঁর ঘনিষ্ঠদের সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে তাঁর ডাস্ট অ্যালার্জি ছিল, ধুলো ধোঁয়া একেবারেই সইতে পারতেন না এবং সেই কারণে তিনি অনেক সময় এরকমটাই ওপেন এয়ার যখন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতেন তখন জল দিয়ে ভেজাতে বলতেন চারদিক। তো সেই জায়গাতেই বিপুল গরমের মধ্যে, বিভৎস গরমের মধ্যে এবং বেশ কিছুটা অস্বাস্থ্যকর আবহাওয়ায় গান গাইতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কনসার্ট চলে এবং সেই সময়টাতে বহু মানুষ সেখানে ভিড় করে ফেলেছিলেন এবং তার জন্য যখন ওপেন এয়ার ছিল নজরুল মঞ্চ তখন যে সুবিধাটা পাওয়া যেত, কিন্তু এখন বদ্ধ আবহাওয়ায় বদ্ধ ঘরের মতন একটি প্রেক্ষাগৃহ, সেই প্রেক্ষাগৃহে বেশ কিছুটা অস্বাস্থ্যকর আবহাওয়ায় ছিল। তো ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা তো ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে তবেই বলা যাবে, কিন্তু এই মুহূর্তে যে চাপান উত্তরটা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে সেই চাপান উত্তরটা হচ্ছে যে প্রশাসন কেন দায় নিচ্ছে না বা প্রশাসনকে কেন দায়ী করা হবে না। এদিকে যেমনটা জানা যাচ্ছে যে স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের যে অনুষ্ঠানটির পর এই অঘটনটি ঘটল সেই অনুষ্ঠানটিতে 2 থেকে 2.5 হাজার মানুষ এক জায়গায় হওয়ার কথা নজরুল মঞ্চে, কিন্তু তার চাইতে অনেক বেশি, প্রায় 3 গুণ মানুষ সেখানে হাজির হয়েছিলেন এরকমটাই জানা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা অন্তত সেরকমটাই বলছেন, তবে পুলিশের পক্ষ থেকে সেই সংখ্যাটি সঠিক করে এখনো পর্যন্ত জানানো হয়নি। তাহলে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একটা চরম অব্যবস্থার ছবি, কিন্তু এই অব্যবস্থার আড়ালে কি রয়েছে, এই যে উদ্যোক্তারা অর্থাৎ যারা এই আয়োজন করেছিলেন, এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, তারা হচ্ছেন স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের উদ্যোক্তারা। সেখানে যে গেটপাস দেওয়া হয়েছে সেই গেটপাসে অধ্যক্ষের সই যেমন রয়েছে, অর্থাৎ কলেজের অধ্যক্ষের যেমন সই রয়েছে, সেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের ইউনিট প্রধানের সইও রয়েছে। সুতরাং প্রশ্ন উঠছে এটাই যে তাহলে কি তৃণমূল কংগ্রেসই পরিচালনা করেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের ছাত্র সংসদ তো না থাকারই কথা, কারণ নির্বাচন তো হয়নি, অনেকদিন হয়ে গেল, প্রায় 6 বছর হয়ে গেল নির্বাচন হয়নি, তাহলে কি করে কারা এই অনুষ্ঠান পরিচালনা করলেন, এই প্রশ্নগুলো যেমন উঠে আসছে তেমনি গতকালও এই প্রশ্নটি উঠেছিল যে একটি অসমর্থিত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে প্রায় 20 লক্ষ টাকা বাজেট ছিল, যে বাজেট না থাকলে কেকের মতন একজন শিল্পীকে নিয়ে আসা যায় না, সেটা একটা বিপুল অঙ্কের বাজেট। সুতরাং সেই জায়গাতে এই বিষয়টিকে ঘিরে অর্থাৎ এই অনুষ্ঠানটিকে ঘিরে নানান প্রশ্ন উঠছে, আর অন্যদিকে প্রশ্ন উঠছে দুর্নীতি প্রসঙ্গেও। অন্যদিকে সেই প্রসঙ্গে দুর্নীতি নিয়ে কেন প্রশ্ন উঠছে তার কারণ ইতিমধ্যেই সকলেই জানেন যে ভোট পরবর্তী হিংসা মামলায় প্রায় 5.5 ঘন্টা ধরে জেরা করা হয়েছে আজকে অনুব্রত মণ্ডলকে, সিবিআই জেরা করেছে। অন্যদিকে ইডি চোখের চিকিৎসা করাতে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁকে আটকানোর জন্য আদালতের দ্বারস্থ হয়, শেষ পর্যন্ত হাইকোর্ট বিষয়টিকে খারিজ করে দিয়েছে, কারণ এবং এটাও প্রশ্ন তুলেছে যে ইডির আধিকারিকরা যদি জানেন বিনয় পাঠক রয়েছেন দুবাইতে তাহলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন এখনো পর্যন্ত। তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে, কিন্তু বিষয়টা অন্য আরেকটি মোড় নিয়েছে, কারণ ইতিমধ্যেই যেমনটা দেখা যাচ্ছে সিআইডি দায়িত্ব নিয়েছে, কল্যাণীর এইমসে যে নিয়োগের দুর্নীতি মামলাটি রয়েছে সেই নিয়োগের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিলেন শরীফুল ইসলাম বলে একজন চাকরি প্রার্থী, তিনি তাঁর অভিযোগের ভিত্তিতে 4 জন বিজেপির জনপ্রতিনিধি এই বিষয়টির মধ্যে রয়েছেন, জড়িত রয়েছেন এমনটাই অভিযোগ উঠেছে।
তাদের মধ্যে একজন হচ্ছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, অন্যজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বাঁকুড়ার এমএলএ অর্থাৎ বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ। এই চারজন জনপ্রতিনিধির জড়িত থাকার বিষয়টি, আরও চারজনের নামও রয়েছে এফআইআরে। সুতরাং সেটাতে একটা প্রশ্ন উঠেছে, তাহলে কি একদিকে যেমন কেন্দ্রীয় এজেন্সি, অন্যদিকে তেমনি রাজ্যের এজেন্সি, অর্থাৎ এজেন্সি বনাম এজেন্সির একটা টানাপোড়েন? আর এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যে প্যানেলিস্টরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, কিন্তু তার আগে একটুখানি দেখে নেব আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রশ্ন নম্বর এক, কলকাতার কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে অসুস্থ হয়ে মৃত্যু খ্যাতনামা গায়কের। প্রশ্ন উঠেছে, আয়োজক কারা ছিলেন এবং কোথা থেকে এলো এত টাকা? এটাই প্রথম প্রশ্ন। আর এই প্রথম প্রশ্ন নিয়ে আমি চলে যাব আমাদের অতিথিদের কাছে। আমাদের অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেব প্রথমে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর দেবর্ষী ভট্টাচার্য, স্বাগত জানাই অধ্যাপক ভট্টাচার্য আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর ইমানুল হক, শিক্ষাবিদ এবং সমাজকর্মী ডক্টর ইমানুল হক, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতা স্বপন পাল, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রবক্তা সন্দীপ আ চক্রবর্তী, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে আরও অতিথি যোগ দেবেন অবশ্যই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমি একটুখানি শুনিয়ে নিতে চাইব যে রাজনৈতিক চাপান উত্তরটা ঠিক কোন জায়গায় এই মুহূর্তে রয়েছে। আমি একটুখানি শুনে নেবার চেষ্টা করব যে দিলীপ ঘোষ এবং ফিরহাদ হাকিম তাঁরা ঠিক কি বলছেন, পরস্পর দুটি পাল্টা মন্তব্য একটু শুনে নিয়ে তারপর আসবো আলোচনায়। লোককে একবার হত্যা করা হলো, যে কথাটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল, আমাদের মাননীয় অমিত শাহ বলেছিলেন বাঙ্গাল মে যাওগে তো মারে যাওগে, আজ বাংলায় এসে লোকটা বেঘরে মারা গেল। এটা কোনো কলেজের প্রোগ্রাম নয়, এটা টিএমসি পার্টির প্রোগ্রাম ছিল, তারাই লোক জুটিয়েছে, তাদের নেতারা অর্গানাইজ করেছে এবং তাদের নেতারা তাকে জোর করে গান গাইয়েছে। উনি পাচ্ছিলেন না, অসুস্থ হয়ে পড়ছিলেন, ঘাম দিচ্ছিল, চলে যেতে চাইছিলেন, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি, তাকে এক প্রকার চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। আপনারা গুজরাটে যেভাবে খুন করেছে, দিল্লিতে যেভাবে খুন করে, উত্তরপ্রদেশে খুন করে, খুন খারাপই রাজনীতি এখানে হয় না। একজন মানুষের শরীর খারাপ হতেই পারে, শরীর খারাপে হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্য কষ্টের বেদনা যে উনি মারা গেছেন এত বড় একজন আর্টিস্ট। এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে দোষারোপ করা, এটা অত্যন্ত ঘৃণ্য রাজনীতি। এদের মানুষের এরা হলো শকুনি, বিজেপি মরে গেলেই শকুনি যেরকম চোখ পড়ে যেরকম ধরে, এরা মরা ধরার রাজনীতি করে। আসলে প্রত্যেকটা মৃত্যু অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্ট, প্রত্যেকটা মৃত্যুই অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের, খুব সত্যি কথা ফিরহাদ হাকিম যেটা বলেছেন। কিন্তু সেই সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যে তাকে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ কে কে তিনি এমন একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে গান গাইছিলেন যাতে তার মৃত্যু ত্বরান্বিত করেছে, এরকমটাই দাবি দিলীপ ঘোষের। আমি আমাদের প্যানেলে যোগ দিয়েছেন আরও একজন আলোচক, তাকে স্বাগত জানাবো, কৌশিক মাঝি, তৃণমূল যুবনেতা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, স্বাগত কৌশিক। আমি একটু প্রথমে চলে যাব দেবর্ষী ভট্টাচার্যের কাছে, কারণ এই যে ঘটনাটি, সেই ঘটনাটিতে দুটি প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে আয়োজক আদতে কারা ছিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে এটাও যে একটা বিপুল পরিমাণ অর্থ এখানে এই বাজেট রয়েছে ছিল, এরকমটাই জানা যাচ্ছে অসমর্থিত সূত্রে, অবশ্যই বলছি, কারণ সেই বাজেটের এক্সপেন্ডিচারের ফাইল আমরা দেখিনি কেউই। সুতরাং সেই জায়গা থেকে বলা যেতে পারে যদি কেকের মতন একজন শিল্পী আসেন, সুতরাং সেখানে বাজেটটা আকাশছোঁয়া হওয়ারই কথা, তো সেই টাকাটা কোথা থেকে এলো? এই প্রশ্নগুলো কি উঠবে না রাজনৈতিক চাপান উতরের বদলে? ডক্টর দেবর্ষী ভট্টাচার্য দু মিনিট আনইন্টারাপ্টেড পর্বে প্রথম বক্তা ডক্টর ভট্টাচার্য। আমার কোম্পানির যে আমি একটু অনুরোধ করবো তারা যেন একটু মিউট ফর্মে যাক, কারণ অনেক এক্সটার্নাল নয়েজ আসছে। বলুন। শুভ সন্ধ্যা শান্তনবাবু, আপনি যে প্রশ্নটা করলেন, প্রথম একটা আমি একটু একটা 1 2 3 করে জবাব দিই। প্রথম হচ্ছে এই ধরনের অনুষ্ঠানগুলো কে করে? এই ধরনের অনুষ্ঠানগুলো করার দায়িত্ব হচ্ছে ছাত্র সংসদের, সে ছাত্র সংসদ যাদের দ্বারাই পরিচালিত হোক না কেন। কিন্তু আপনি জানেন বিগত 11 বছরে সম্ভবত একবার মাত্র ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ফলে আর নির্বাচন হয়নি, ফলে ছাত্র সংসদের সেই অর্থে এক্সিস্টেন্স কিন্তু নেই, কারণ এদের টেনিওর থাকে 1 বছর। তাহলে কার করার কথা? তাহলে করার কথা ছাত্রদের, সাধারণ ছাত্রদের দাবি মেনে বা তাদের কথা ভেবে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু সাধারণত কি হয়, কলেজগুলো যেহেতু ওই
মানে অধ্যক্ষ বা অধ্যাপকদের পক্ষে পুরোটা সম্ভব না হলেও যারা ছাত্র নেতৃস্থানীয় বলে দাবি করে নিজে স্বঘোষিত আর কি, অ্যাটলিস্ট আমি জানি না তারা আদৌ নেতা কিনা, তাদের একটা কম্বিনেশনে এই অনুষ্ঠানগুলো পরিচালিত। এইবার আপনি বলবেন যে সোর্স অফ মানিটা কোত্থেকে আসছে, দেখুন এইটা কিন্তু সবগুলো কিন্তু সোর্স কিন্তু যে খারাপ সোর্স থেকে আসছে তা মোটেই নয়, কারণ আপনি জানেন একটা ইউনিয়ন ফিস বলে কালেক্টেড হয়। আমি একটা মানে সহজ পাটিগণিত আপনাকে যদি দিই, যদি কোনো কলেজ 200 টাকা করে ইউনিয়ন ফিস নেয়, তাহলে যদি 5,000 স্টুডেন্ট থাকে 10 লক্ষ টাকা কিন্তু সেখানে কালেক্টেড, এটা অনেক বেশি হয় আর কি ছাত্র সংখ্যা এবং 200 টাকারও বেশি হয়, ফলে কালেকশনটা কিন্তু কলেজের সংসদের ক্ষেত্রে একটা যথেষ্ট টাকা। এবার হচ্ছে আপনি দর্দুল মঞ্চে সেদিন যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক, কোনো ভুল নেই, কিন্তু আপনি যদি খবর রাখেন, যেহেতু যারা যারা আমরা উচ্চশিক্ষার সাথে জড়িত আছি আমরা জানি নজরুল মঞ্চে এই এইরকম অনুষ্ঠান অন্তপক্ষে 200টা হয়েছে এবং তাতে সবকটাতেই প্রায় 3 টাইমস লোক ছিল। কারণ কি হয়, এরা তো ছাত্র, এদের মধ্যে উন্মাদনাও বেশি, শুধু যে আমার কলেজের লোকেরা সেখানে যাচ্ছে তা নয়, কোনো বন্ধু শুনলো আরে তোদের কলেজে অমুক আর্টিস্ট যাচ্ছে, এটা তো আমরাও করেছি, আমরাও ছাত্র অবস্থায় করেছি, শান্তনুবাবু হয়তো আপনিও করেছেন, আরে আমি যাই, ওটা আমার একটা হৃদয়ের সাথে জড়িয়ে রয়েছে আর্টিস্টের, তো এইভাবে ছাত্রটা পারে, কিন্তু সেটা উচিত নয়। কারণ এই একটা অ্যাক্সিডেন্ট আমাদের দেখিয়ে দিল যে এটা তো একদমই উচিত নয়, কিন্তু এই রাস্তা টানা যান এবং দেখা গেছে যে একটা চেয়ারে 2 জন 3 জন, দেখুন একটা উন্মাদনা হয়, নাচানাচি হয়, কম বয়স, তাদের আবেগপ্রবণ তারা ছেলে পুলে, ফলে সেটা খুব অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই হিউজের জন্য যদি একটা প্রাণ চলে যায় তাহলে নিশ্চয়ই আমাদের কিন্তু কোথাও আমাদের রাশ টানতে হবে এবং একটা নিয়ম শৃঙ্খলা করতে হবে, কারণ আমরা কেউ প্রাণের বিনিময়ে আমরা এই আনন্দটা চাইতাম। একদমই, আমি আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে আবারও আপনার কাছে। আমরা একটু ইমানুল হকের কাছে চলে যাবো। ডক্টর ইমানুল হক, আমি জানতে চাইবো যেটা সেটা হচ্ছে আপনি ঠিক কি বলবেন, আমি যে বিষয়টি যে প্রশ্নটি রেখেছি একদম প্রাথমিকভাবে। ডক্টর ইমানুল হক, 2 মিনিট আনইন্টারাপ্টেড। শুনতে পাচ্ছি না ইমানুল দা আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। বলছি এই মৃত্যু, কেকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক, এবং কলকাতা শহরে হলো সেই জন্য আমরা আর একটু বেশি বেদনা হতো। কিন্তু যদি বলা হয় যে কলকাতা তাকে মেরে ফেলেছে, খুন করেছে, এটা অত্যন্ত অন্যায় কথা। কলকাতার সংস্কৃতির শহর, কলকাতা কাউকে মেরে ফেলেন। আর যেটা ডাক্তারবাবু বললেন যে ছাত্রদের একটা উচ্ছ্বাস থাকে যে তোদের ওখানে হচ্ছে আমি যাব, এই কেউ কেউ বলছেন পয়সার বিনিময়ে হোক। আমি 2-4 জনকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে না পয়সা না, আমরা বন্ধুত্বের ক্ষেত্রে অন্য কলেজে পাস নিয়ে গেছি, আমরা আমাদের ছাত্র জীবনে অন্য কলেজে গেছি, আমরাও যে কলেজে পড়েছি সেখানে অন্য কলেজ থেকে ছেলেমেয়েরা এসছে শুনতে, এটার মধ্যে নতুন কিছু নেই। সংখ্যাটা কত বেশি হয়েছিল সেটা একটা ব্যাপার, কিন্তু সেই জন্য শুধু মারা গেছেন সেটা ঘটনা কিন্তু নয়। প্রাথমিকভাবে আমি ইংরাজিতে দেখেছি, টেলিগ্রাফ দেখেছি, সেখানে যা বলা হচ্ছে তাতে হচ্ছে তিনি অসুস্থ ছিলেন, এবং আমরা অনেকেই আজকাল যা হয় আমরা বুঝতে পারি না, 50-এর পর্যায়ে তাদের হয় সমস্যা গ্যাসের ব্যথা, না ওটা হচ্ছে হৃদযন্ত্রের ব্যথা, আর আমরা প্রত্যেকেই ভাবি যে আমার কোনো সমস্যা হবে না, ও ঠিক আছে। এবং আমাদের একটা অনীহা কাজ করে, এটা আমার নিজেরও করে, সেটা হচ্ছে যে আমরা অনেক ব্যাপারে পয়সা খরচ করি, ডাক্তারের কাছে পয়সা খরচ করতে আমাদের একটা দ্বিধা আছে, আমরা অনেকে যেতে চাই না সেইটা। এবং যদি উনি আগের দিন করেছেন, এবং আমরা আরেকটি কাগজে পড়লাম যে উনি গত 15 দিন ধরেই খুব ব্যস্ত শিডিউলের মধ্যে ছিলেন এবং উনি কিন্তু প্রথম থেকে, যেটুকু ভিডিও আমি দেখেছি প্রথম থেকেই যে অভিযোগ হচ্ছিল সেটা হচ্ছে যে অনেক গরম লাগছে বলছেন, তো আর একটা যে বলছে কিন্তু যন্ত্রীরা তারা কিন্তু গরমের অভিযোগটা করেনি, এবং মঞ্চে যে ছেলে উঠে পড়েছে এটা ভালো নয়, কিন্তু আমি ওনার অফিসিয়াল যে পাতা সেখানে দেখছিলাম যে উনি এটাকে যে অনেক ছেলে মেয়ে যে মঞ্চে উঠে পড়েছে এটাকে উনি খুব স্বাগত জানাচ্ছেন। কিছুদিন আগে এই এখানকার একটি বিশ্ববিদ্যালয়ের নামী বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছিলাম, তারপর শুনলাম তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আমার 80-এর দশকে সেখানে দেখার সুযোগ হয়েছিল বলে আমি সেটা মিলিয়ে দেখতে গেলাম, তো সেখানে দেখলাম ছেলে মেয়েদের নাচা, সে রবীন্দ্রনাথের গান হলেও নাচছে, লোকগান হলেও নাচছে, আবার অনেকেই বসে আছেন, অর্ধেকের বেশি বসে থাকলেও অর্ধেকের বেশি নাচছে না, এটা প্রবণতা আছে। কিন্তু এটা আমি বলবো যে গান বাণিজ্য মৃত্যুর কারণ হচ্ছে গান বাণিজ্য, এবং গত 2 বছর যে বন্ধ ছিল শিল্পীরাও মরিয়া হয়ে গেছেন, যে আমাকে যে অনিশ্চয়তার মধ্যে গেছেন 2 বছর ধরে, তাদের কাজ ছিল না অনেকেরই, যে টাকা রোজগার করতেন তার ফলে তাদের মধ্যে একটা অনিশ্চয়তা, তার ফলে যে অনুষ্ঠান পাচ্ছেন সেটাকে ফেরাতে পারছেন না, পরপর 2 দিনের অনুষ্ঠান, এবং একজন শিল্পী আমার খুব অবাক লেগেছে, আমি দেখলাম যে আমি 2 জন শিল্পীর খুব প্রিয় শিল্পী বলেই আমি সেই বিশ্ববিদ্যালয়ে শুনছিলাম,
থেকেছিলাম, দেখলাম তাদের দুজনের গানই আমার ভালো লাগছিল না। তখন আমাকে একজন বললেন যে এরা বোধহয় কম্পিউটারে বদলে নেয়। কিন্তু আজকে আমি একজন দু তিনজন শিল্পীর সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে লাইভে ওইটা হয় না, কারণ ওই যে 15-15 ঘন্টা 2 ঘন্টা গাইতে হবে, এই একটা মানসিক চাপ থাকে এবং গাওয়াটা, তাহলে যেভাবে আমি স্টুডিওতে বা অন্য সময় যে গান গাই সেইটা আমার ওই স্বাচ্ছন্দ্য থাকে না, একটা চাপ থাকে বাড়তি। তারপরে যে ঘুরে ঘুরে প্রায় খানিকটা নাচার ভঙ্গিতে করতে হয় এই মঞ্চের এই প্রান্ত থেকে ও প্রান্ত, এখন তো শুধু নাচ আর শোনার বিষয় নয়, এখন একটা দেখারও বিষয় হয়ে গেছে, সেই চাপটাও নেওয়া। এবং যদি ঠিক সময় থেকে হাসপাতালে নেওয়া যেত ওখান থেকে নিয়ে, তাহলে বোধহয় এই ঘটনা ঘটতো না। আর আমি খুবই নিন্দা করবো এইটার যে কলকাতাকে খুনি বলা হচ্ছে। এই শহর আমাদের বহু মানুষের বাজার ঠিকানা করে দিয়েছে, অমিতাভ বচ্চন থেকে শুরু করে বহুজন মানুষ যারা কলকাতা দিয়ে তার জীবিকা সন্ধান পেয়েছিলেন বহু ভারতবর্ষের। আর আমি এই যে কলকাতাবাসী হিসেবে আমি কলকাতাবাসীকে নিন্দা করার এই যে প্রবণতা আমি এটাকে নিতে পারছি না। আমি অবশ্যই মনে করি যে এটা সুষ্ঠ তদন্ত হওয়া উচিত এবং যে পোস্টমর্টেম রিপোর্ট বা ভিসেরা রিপোর্টের মধ্যে দিয়ে তার নিষ্পত্তি হওয়া উচিত। এবং আগামী দিনে আমাদের খেয়াল রাখা উচিত যে আর কোন কেকেজিকে যেন আমাদের হারাতে না হয়। এবং এই যে হলের মধ্যে অনুষ্ঠান, এই এর একটা বিপজ্জনক ব্যাপার আছে, এইটা শুরু করেছিলেন মধ্য কলকাতার এক ছাত্র নেতা, তিনি হলের মধ্যে নেতাজি ইন্ডোরে নিয়ে গিয়ে করা শুরু করেছিলেন এবং বাণিজ্য শুরু করেছিলেন। এই কথা এইটা বলে আমি শেষ করবো, কে কে মারা গেছেন খুব খারাপ, কিন্তু কলকাতার কলেজের পশ্চিমবাংলার কলেজের বলিউড থেকে শিল্পী আনতে হবে কেন? নানান মানুষ নানান রকম মন্তব্য করছেন। আমি একটুখানি 2 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য একটুখানি জেনে নেবো, আমি চলে যাবো একটু স্বপন পালের কাছে। স্বপন বাবু, 2 মিনিট। দেখুন, অনেকেই এই বিষয়টা মেনে নিতে পারছেন না, কিন্তু আমরাও এটা মেনে নিতে পারছি না। একজন শিল্পী অন্য রাজ্য থেকে এখানে আসবেন, তার নিথর দেহ তার বাড়িতে চলে যাবে, এটাও আমরা মেনে নিতে পারছি না। কারণ আমরা বারংবার বলেছি যে পশ্চিমবঙ্গ মানুষের, পশ্চিমবঙ্গবাসীর কোন সেফটি সিকিউরিটি এখানকার তৃণমূলের সরকারের আমলে ছিল না, এখনো নেই। এবং আজকে সেই গতকাল সেই ঘটনাটা আবার প্রমাণ করে দিল যে একজন শিল্পী, এত বড় মাপের একজন গায়কের যে সেফটি সিকিউরিটি নেই পশ্চিমবঙ্গে, এটা কিন্তু আবার প্রমাণ করে দিল। এটা ভারতবর্ষের মানুষের কাছে, আমাদের বাংলা হয়ে গেল যে কলকাতা, আমিও মানছি না, আমিও মনে করি না কলকাতা খুনির শহর, কিন্তু আজকে তো সে মারা গেল, এটা তো আমাদের লজ্জার বিষয়। একজন শিল্পী, এত বড় মাপের শিল্পী যার কণ্ঠস্বর সারা ভারতবর্ষের মানুষ শুনতে চায়, সেরকম একজন শিল্পী এসে ই করো। আমি ফেসবুকে যারা ওখানে প্রেজেন্ট ছিলেন, যারা তার গান শুনছিলেন, তাদের অনেকের বক্তব্য আমি পড়েছি যে তারা যেটা বলছেন যে এই হলের যে অ্যাকোমোডেশন ছিল তার থেকে প্রচুর মানুষ চলে এসেছিল। এবং সবচেয়ে বড় কথা যে দেখছি ঘটনাটা, আমি প্রত্যক্ষ ছিলাম না, কিন্তু দেখছি যে যেটা আমরা জানি যে আগুন ধরে গেলে যে ঘটনাগুলো হয়, অগ্নিজীবন যন্ত্র থেকে গ্যাস বেরোয়, সেগুলো হঠাৎ কেন বেরিয়ে পড়লো, কেন এরকম ঘটনা হলো, কেন আপনার যেখানে এসি ছিল এসি গুলো সব খুলে দেওয়া হলো, দরজাগুলো সব খুলে দেওয়া হলো, হাজার হাজার মানুষ কেন ঢুকতে শুরু করলো? আর তারপরে সবচেয়ে বড় কথা ইনামুল দাও যেটা স্বীকার করলেন যে যদি তাকে 3-4 ঘন্টা ওইভাবে না রেখে যদি হাসপাতালে বা চিকিৎসার ব্যবস্থা করা যেত, তিনি হয়তো তিনি মারা যেতেন না। তাহলে কেন কেন এতক্ষণ এত সময় তিনি চিকিৎসা পেলেন না? পশ্চিমবঙ্গের কি চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে? একটা অ্যাম্বুলেন্সে জোর করার সরকারের ক্ষমতা ছিল না? পুলিশ প্রশাসন ওখানে ছিল না? তাহলে সরকারের অপদার্থটা এটা প্রমাণ হয়ে গেল যে সরকারের অপদার্থতার জন্যই আজকে একজন কেকের মতো একজন এত বড় শিল্পী এখানে মারা গেল। আজকে এটাই বড় প্রশ্ন। তার মানে কেকের মতো একজন শিল্পীরও আজকে সেফটি সিকিউরিটি নেই? আজকে লজ্জা লাগে না বলতে যে ভারতবর্ষের মানুষ কেন এখানে আসবে না, কেন অন্য অন্য রাজ্যের শিল্পীরা এখানে আসবে না? আমরা বাংলার মানুষ অন্য জায়গায় যাই না, গান করতে আমাদের যায় না, অনেক বড় বড় শিল্প বলিউড টলিউড সব জায়গায় কাঁপাচ্ছে, বিশ্বের অন্য অন্য জায়গায় গিয়ে কাঁপাচ্ছে। তাহলে যদি পশ্চিমবঙ্গের গায়করা শিল্পীরা অন্য জায়গায় গিয়ে গান করতে পারে, তাহলে অন্য রাজ্যের শিল্পীরা কেন পশ্চিমবঙ্গে আসবে না? তার গান শোনার জন্য বাংলার মানুষ পাগল হয়ে রয়েছে, তো স্বাভাবিকভাবেই তারা আসতে পারে। কিন্তু এই সরকারের অপদার্থতার জন্য, তৃণমূল সরকারের অপদার্থতার জন্য আজকে বাংলায় সেফটি সিকিউরিটি নেই। অমিত শাহ যে কথাটা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে গেলে জীবন্ত ফিরে আসা যায় না, গিয়ে মার খেয়ে আসতে হয়, সেটা আবার এখানে প্রমাণ হয়ে গেল। বেশ, স্বপনবাবুর আনইন্টারাপ্টেড বক্তব্য আমি শুনলাম, আমি সন্দীপার কাছে চলে যাবো। সন্দীপা চক্রবর্তী, 2 মিনিট। আবারও বলছি, শুভ সন্ধ্যা বলার কোনো ইচ্ছে নেই, যা ঘটছে একটার পর একটা। দেখুন, সবার কথাই আমি শুনলাম, কয়েকটা প্রশ্ন যেগুলো একজন সাধারণ দর্শক, একজন সাধারণ সহনাগরিক হিসেবে যে কথাগুলো আমার মনে প্রশ্নগুলো জেগেছে, যে পুলিশ পারমিশন, যে লোকাল একটা ইভেন্ট করাতে গেলে
যে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় সেটা কি নেওয়া ছিল? অ্যাম্বুলেন্স, মেডিকেল এমার্জেন্সির যে ব্যবস্থা, তারপর আপনার ধরে নিন ফায়ার ব্রিগেডের যে ব্যবস্থা, সেগুলো কি আদৌ ছিল সেখানে? এত বড় একটা অনুষ্ঠান হয়েছে, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে অটোস্পাই রিপোর্টে বেরিয়েছে যে ওনার ফুসফুসের প্রবলেম ছিল, লিভারের প্রবলেম ছিল। এবার দেখুন, কেউ যদি হাইপারটেনশনের পেশেন্ট হয়, ডাক্তাররা ওনাকে মানা করেন যে, ডাক্তারবাবুরা মানা করছে রেড মিট খাবেন না, তাহলে ওই হাইপারটেনশনটাকে ওই রেড মিট মানে লাল লাল মাংস যেগুলো বলা হয় মাটন বা এগুলো ট্রিগার করে, তাই না? তো যেখানে একটা ফুসফুসের ওনার প্রবলেম ছিল সেখানে ফায়ার এক্সটিংকিউশার থেকে যখন স্প্রেটা করা হয়, সেটা আমরা জানি যে আগুন আগুন জ্বলতে গেলে অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু নেভাতে গেলে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। কার্বন ডাইঅক্সাইডটা যে বেরিয়েছে এইটা থেকে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া নামের একটা যে টার্ম আছে, মেডিকেল টার্ম আছে, সেটা কিন্তু হতে পারে। এবং এই ফায়ার এক্সটিংগুইশার থেকে কিন্তু এই হিস্টোটক্সিক হাইপোক্সিয়া কিন্তু প্রচন্ড চূড়ান্ত ভাবে একটা মানুষের শরীরে একটা প্রাণী থেকে কিন্তু ঘটতে পারে। আচ্ছা, এই হচ্ছে, এইগুলো হচ্ছে ট্রিগারিং পয়েন্ট ওনার যে ফুসফুসের প্রবলেমটা। বলা হয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, হার্ট অ্যাটাক হলে একটা গোল্ডেন আওয়ার পাওয়া যায়, মেডিকেল টার্মে একটা গোল্ডেন আওয়ার পাওয়া যায় মানুষটাকে বাঁচাবার। কার্ডিয়াক অ্যারেস্ট হলে কিন্তু সেই গোল্ডেন আওয়ারটা নাও পাওয়া যেতে পারে। তারপরে সবাই যখন বলছেন যে অনেকটা সময় নষ্ট হয়েছে, হ্যাঁ, নজরুল মঞ্চ থেকে বা উনি যেখানে ছিলেন, যে হোটেলে ছিলেন, সেখান থেকে এসএসকেএম অনেক কাছে ছিল, মোটামুটি 3-4 হাসপাতাল ছিল অন্দাবে, সেখানে না নিয়ে গিয়ে সোজা সিএমআরআই তে আনা হলো। এই যে ব্যবস্থাপনা গুলো কিন্তু আমাদের দেখতে হবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, আমার কাছে এই জিনিসটা এসছে অ্যাকচুয়ালি, আমাকে একটু টাইম দেওয়া হোক দয়া করে, তারপরে আমাকে আপনারা পরে টাইম না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই। বেশ বেশ বেশ, কি দেখাচ্ছেন, দেখা যাক একটু। হ্যাঁ, আমি এই জিনিসটা দেখাতে চাইছি, এইটা ছিল সেই পাসটা, ক্যামেরা সামনে আনতে হবে একটু। হ্যাঁ, এইটা ছিল সেই পাসটা, দেখতে পাচ্ছেন, এইটা ছিল সেই পাস। এইটা ছিল, এই যে ছাত্র সংসদ নিয়ে কথাগুলো হচ্ছে, গত 10 বছরে ছাত্র সংসদে নির্বাচন হয়নি, তো ছাত্র সংসদটা বকলমে টিএমসিপি ইউনিটই চালাচ্ছে। তো সেখানে আরেকটা, যেটা একটা বহুল প্রচারিত বাংলা সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম, প্রিন্ট মিডিয়া থেকে আমরা জানতে পারলাম, আমি আজকে সকালেই পড়ছিলাম, যে যে অরিজিনাল যে পাসটা সেটা নিয়ে প্রচুর জালি হয়েছে, প্রচুর জাল পাস বিকেছে, এবং জাল পাসের মধ্যে একজন ছাত্র, টিএমসিপির একজন ছাত্র নেতার নাম আছে, যিনি 8 বছর আগে ওই কলেজ থেকে পাস আউট করে গেছেন, তারপরেও উনি ছাত্র ইউনিটটাকে উনি লিড করছেন, এবং ওইটাতে আরো ভালোভাবে লিখেছে, আরো ভালোভাবে লিখেছে যে 20-22 না, একজন স্টুডেন্ট ওই কলেজের একজন স্টুডেন্ট ডিমান্ড করেছে, মানে দাবি করেছেন যে 25 লক্ষ টাকা নাকি ছিল সেই বাজেট। 2200 মঞ্চে সেখানে 7000 লোক ঢুকেছে, পুলিশ প্রশাসন কি করছিল, অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনা কি ছিল, ফায়ার ব্রিগেডের ব্যবস্থাপনা কি ছিল, প্লাস এই ছাত্র সংসদ আর টিএমসিপির তারাই তো উদ্যোক্তারা ছিলেন, তারা তো রীতিমতো কে বাবুকে তো রীতিমতো এই সিঙ্গারটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। উনাদের যা নিকাম্মাপন, নিকাম্মাপনা বলবো, এটা বাংলার লজ্জা নয়, সত্যি কথা বলেছে, এটা বাংলার লজ্জা নয়, আমরা হতাশ, আমরা দুঃখিত, এটা লজ্জা কালীঘাটের তালির চালা আর নবান্নের চোখে চালা। বেশ, আমি কৌশিকের বক্তব্য শুনবো এবার, কৌশিক মাঝি। কৌশিক, আপনার কথা শুনতে পাচ্ছি না, আমি মিউট হয়ে রয়েছেন, একটু আনমিউট করতে হবে প্লিজ। হ্যাঁ বলুন। আমারও একজন প্রিয় গায়ক হলেন কেকে, মারা গেছেন, দুঃখজনক, মানে এটা নিয়ে কথা বলার মতো খুব একটা যে বিরাট পরিস্থিতিতে আছি বা সেটা নিয়ে তর্ক করবার মতো, আবার রাজনৈতিক তর্ক করবার মতো খুব একটা জায়গায় নেই, কিন্তু তা সত্ত্বেও বলি যে কেকে পরপর 2টি কলেজের ফেস্টে এসছে এবং কলেজগুলোতে তৃণমূল ছাত্র পরিষদের অস্তিত্ব ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের ওখানে অস্তিত্ব আছে বলে আমার জানা নেই, তার মানে তৃণমূল ছাত্রের পরিচালিত ছাত্ররাই, তারা হয়তো স্টুডেন্ট ইউনিয়নে নেই বাট তারা তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক, তারাই এই অনুষ্ঠানে অর্গানাইজ করেছে এবং কলকাতা শহর শিল্পীদের স্বাগত জানাতে জানে, সেখানে তো তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরাই তাদেরকে স্বাগত জানিয়ে
এই অনুষ্ঠান দুটি কলেজে পরপর ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের প্রোগ্রাম ছিল, তারপরে গুরুদাস কলেজের প্রোগ্রাম ছিল, দুটো প্রোগ্রামেই কে কে এসেছিলেন, এবং যেহেতু পরপর দুটো কলেজের প্রোগ্রাম ছিল আমি যতটুকু জানি তার জন্য বাজেটটা একটু কম উনি নিয়েছেন আর কি, মানে কে কে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা যেহেতু বার্ষিক অনুষ্ঠান পরপর দু বছর হয়নি কলেজগুলোতে তো কোভিড এর কারণে, সেই ক্ষেত্রে বাজেটটা অনেক বেশি এবার, তার কারণ ওই বার্ষিক যে ভর্তির সময় কলেজগুলো যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যে ফান্ডটা কালেক্ট করে সেই কালেকশনের টাকাটা থেকে যায়। আমি যেহেতু একটা সময় স্টুডেন্ট ইউনিয়নে ছিলাম চালিয়েছি জানি, তো সেই ক্ষেত্রে ফান্ডটা জমে গেলে দু বছর টাকা যদি দিয়ে তিন বছরের টাকা নিয়ে যদি এক বছরের প্রোগ্রাম করা যায় সেটা অনেক বড় ভাবেই করা যায়। তো নজরুল মঞ্চের যে পরিকাঠামো, আমার যেটা মনে হয়েছে আমরা যখন স্টুডেন্ট ইউনিয়ন চালিয়েছি আমরাও নজরুল মঞ্চে প্রোগ্রাম করেছি, মোনালী ঠাকুর থেকে শুরু করে শিলাজি মানে একসঙ্গে অনেক বড় বড় প্রোগ্রাম করেছি, তখনও এরকম ছাত্রদের সংখ্যা, শুধু আমি আশুতোষ কলেজে পড়তাম, পাশে সাউথ সিটি কলেজ ছিল, আরো অন্যান্য কলেজের ছেলেমেয়েরা আসতো প্রোগ্রাম দেখতে এবং ছেলেপুলেরা আসতো, কিন্তু তখন দুর্ঘটনা ঘটেনি। তার কারণ হলো হলটা তখন ঘেরা ছিল না, এখন ওই যে এসি করে একটা সুন্দর মতো পরিকাঠামো করা হয়েছে, ওরকম পরিকাঠামো ছিল না আমাদের সময়। আমরা দেখেছি ছেলেপুলেরা চেয়ারের মধ্যে উদ্যম নৃত্য করতো এবং তার আগেই হল একটা টাকা আমাদের কাছ থেকে কেটে নিত যে চেয়ার ফেয়ার কিছু ভেঙে যাবে সেগুলোর পয়সা যাতে পাওয়া যায়, কশন মানে রাইট। হ্যাঁ, এই মানে এই বিষয়গুলো ছিল সেই সময়, উন্মাদনা ছিল, এখনো আছে। এবার হলের পরিস্থিতিটা কিরকম ছিল, সেই পরিস্থিতিতে কি হয়েছে, এবং ডাক্তাররাও বলছে বা রিপোর্ট বলছে যে উনি খুব একটা সুস্থ ছিলেন না, এবং সেই পরিস্থিতিতে উনি শরীরের রূপে এফোর্ট লাগিয়ে হয়তো প্রোগ্রাম গুলো করেছেন, এবার যেহেতু উনি প্রোগ্রাম করতে এসছেন কলেজগুলো প্রচার করেছে সেই জায়গায় শরীর খারাপের নাম করে যদি উনি বেরিয়ে যান সেখানে হয়তো ওনার একটা সম্মান জড়িত কিছু ব্যাপার ছিল সেটা তিনি ঢাকবার চেষ্টা করেছেন, করে তিনি পারফরমেন্স করেছেন এবং শরীরের রূপে একটা প্রচন্ড প্রেসারাইজড হয়েছে, এবং তার পরবর্তীকালে ওনার নিজের থেকে যে উদ্যোগটা নেওয়া উচিত ছিল যে শরীর খারাপ হচ্ছে সোজা কোনো হসপিটালে চলে যাওয়া, বা যারা অর্গানাইজার ছিল তাদেরকে বলা দরকার ছিল যে এখানে কোথায় হসপিটাল আছে সেখানে নিয়ে চলো আমায়, সেরকম হয়তো উনি সেটা ঠিক হয়তো বলেননি, নিজে হয়তো গোপন করে গেছেন, ভেবেছেন হোটেলে গিয়ে রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবে। তো সেই জায়গাগুলো থেকে কি হয়েছে কি না হয়েছে এটা পুরোটাই তদন্তের বিষয়, তদন্ত করলে বোঝা যাবে। এবার ঘটনাটা হলো যে এই ঘটনাটা ঘটে গেছে বলে আজকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এসে বক্তব্য রাখা শুরু করেছেন, সমবেদনা জানানো তো দূরের কথা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে পুরো বিষয়টাই যেন তৃণমূল সরকার দেয় এরকম একটা করবার চেষ্টা করা হচ্ছে, এটা সর্বৈবভাবে ভুল। তৃণমূল সরকারের যারা চালায়, তৃণমূল দল তৃণমূল সরকার চালায়, তৃণমূল ছাত্র পরিষদ আবার কলেজগুলো ছেলে মেয়েদেরকে দেওয়ার চেষ্টা করে বা স্টুডেন্ট ইউনিয়নের দায়িত্বে থাকে, তো কে কে যদি এখানে এসে থাকে সেটা তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরাই এনেছে, তাই মেরে ফেলবার জন্য আমরা আনিনি, কে কে একজন বড় আর্টিস্ট তার গান যাতে মানুষকে শোনানো যায় সেই ব্যবস্থা তৃণমূল ছাত্র পরিষদ করেছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে, ঘটে যাওয়ার জন্য সবসময় মানে যে একা মানে যারা অর্গানাইজার ছিল তারাই যে তাই এই বিষয়টাকে বলার থেকেও, তার থেকে বড় কথা হলো তার শরীরের অবস্থা কি ছিল, তারও ব্যক্তিগত ভাবে সে কতটা ঠিক জায়গায় ছিলেন পারফরমেন্স করা সেটাও খতিয়ে দেখার বিষয়, পরিস্থিতি। একটু আগে ইমানুল দা যেমনটা বলছিলেন যে কলকাতাকে দোষারোপ করা হচ্ছে, সবটা মিলিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করা হচ্ছে, এই ধরনের কোন অনুষ্ঠানের ক্ষেত্রে রাজ্য সরকার সরাসরি নাক গলায় কিনা বা মাথা গলায় কিনা সেই বিষয়ে আমার কোনো স্পষ্ট ধারণা নেই, কিন্তু ইতিমধ্যেই যে বিষয়টা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রে, এই গোটা ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে রাজ্যের শাসক দল, যে কোনো রাজনৈতিক দলই যদি তাদের দলের ছাত্র সংগঠন যদি এমনটি ঘটাতো তাহলে তাদের অস্বস্তি অবশ্যই থাকত, কিন্তু সেই জায়গাতে টিএমসিপি নেতৃত্বকে অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে একটি বার্তা দেওয়া হয়েছে এবং সেই বার্তায় এমনটাই জানানো হয়েছে যে আগামী দিনে কলেজ ফেস্ট, এই ফেস্ট ঘিরে অর্থাৎ সাংস্কৃতিক উৎসব কলেজের, সেখানে উচ্ছ্বাস এবং খরচে লাগাম টানার, উচ্ছ্বাস এবং খরচ খেয়াল করে শুনতে হবে, খেয়াল উচ্ছ্বাস এবং খরচ দুটিতেই লাগাম টানার নির্দেশ দেওয়া হয়েছে এরকমটাই তৃণমূল কংগ্রেস সূত্র মারফত খবর বেরিয়ে আসছে। সুতরাং সেটাও একটা বিষয় বলে মনে হচ্ছে কি এই মুহূর্তে। আমি একটু কৌশিকের বক্তব্য আগে শুনতে চাইবো একদম সংক্ষেপে, 30 সেকেন্ডের মধ্যে ক্রস ডিসকাশনে ঢুকছি।
বিষয়টা হলো যে কোন কোন অংশে প্রশ্ন উঠেছে যে এত বড় প্রোগ্রাম হলো কিভাবে, ফান্ড কোথা থেকে আসলো। সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীমণ্ডলের কাছ মানে জানবার চেষ্টা করেছেন উনি যে কিভাবে মানে একটা কলেজ এত বড় প্রোগ্রাম করতে পারে। হয়তো বিষয়টা নিয়ে কোথাও ধোঁয়াশা তার মনে হয়েছে, তাই সেই জন্য যাতে কলেজের ফান্ড গুলো ঠিকঠাক ভাবে করা যায়, মানে যাতে তাতে স্বচ্ছতা থাকে, সেই জায়গাটা টানবার চেষ্টা করেছেন। আরেকটা জিনিস শান্তম দা, বিষয়টা হলো এই কলেজের প্রোগ্রাম গুলো গান করবার জন্য কিন্তু মুখিয়ে থাকে, ইমানুল দা বলছিলেন যে একটা এক্সারশন তো হয় অবশ্যই, খুব সত্যি কথা, স্টুডিওর অভ্যন্তরের যে আবহাওয়া সেই আবহাওয়া পাওয়া যায় না স্টেজে, এবং স্টেজে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, আমার যারা অডিয়েন্স রয়েছেন তাদেরকে মাতাতে পারলাম কিনা সেটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেক্ষেত্রে যেহেতু ছাত্রছাত্রীরা যুব সম্প্রদায় অর্থাৎ তরুণ তরুণী, তাদেরকে মাতিয়ে তোলাটা অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দুদিন পরপর এই মঞ্চে অনুষ্ঠান করেছেন, হ্যাঁ খুব সত্যি কথা, একটু আগে কৌশিক যেমনটা বলছিলেন যে টিএমসিপি যিনি রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, তিনিও বলেছেন যে পারিশ্রমিকটা খানিকটা কমে গিয়েছিল, দুটি মানে এরকমটা হয় না, পাশাপাশি দুটি ক্লাব যদি অনুষ্ঠান করে একই শিল্পী যদি থাকে তাহলে খানিকটা কমে যায়, তো সেই রকমটাই এক্ষেত্রেও খানিকটা কমে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এই আমি এই জায়গাটাতে একটুখানি নজর রাখবার চেষ্টা করব, সেটা হচ্ছে যে যে বার্তা যার কথা ইতিমধ্যেই সূত্র মারফত বেরিয়ে আসছে, যে বার্তা দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে, অর্থাৎ শাসক দলের একদম সর্বোচ্চ স্তর থেকে যে বার্তা পৌঁছচ্ছে, সেই বার্তাটা কি আগে পৌঁছানো দরকার ছিল? কি মনে করছেন সন্দীপা চক্রবর্তী, কি মনে করছেন স্বপন পাল, আমি একটু পরপর শুনে নেব 30 সেকেন্ডে। সন্দীপা চক্রবর্তী, না দেখুন শিল্পী মানে যার যেটা পেশা সে, দেখুন ব্যাপারটা হচ্ছে কি, আমরা দেখেছি মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াই করেছে, ওনার পা ভেঙে গেছে, তারপরেও সেই পা ভাঙা নিয়ে উনি রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হয়ে গেছে, ঠিক আছে, তো সেখানে উনিও বাড়িতে বসে থেকে একটা ডিজিটাল একটা ক্যাম্পেইন করতে পারতেন, উনি করেননি কেন, কি উনি সরাসরি মানুষের সাথে কানেক্ট করতে চেয়েছিলেন, সরাসরি কমিউনিকেশনটাকে বানাতে চেয়েছিলেন মানুষের সাথে। তো এরকম যারা আর্টিস্ট আছে, ধরুন আমরা আজকে এখানে বসে আছি, ধরুন আমার আজকে জ্বর, আমার আজকে জ্বরের ট্যাবলেট খেয়ে আমি এখানে বসে আমি কথা বলছি, কেন কি আমার আমি চাই আমার দলের কথা মানুষরা শুনুক। তো এইরকম অনেক পরিস্থিতি থাকে, আর যেহেতু আমরা মেডিকেল এক্সপার্টস নই সেজন্য আমরা ধরুন একটু ঘেমে যাচ্ছি, একটু শরীর খারাপ লাগছে, আমরা সিম্পটম গুলো বুঝতে পারি না, সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা মেডিকেল এক্সপার্ট নই, ঠিক আছে, তো এই জিনিসটাও মনে রাখতে হবে। কিন্তু তাই বলে যে মানুষটা মারা গেছে সেই মানুষটা শরীর খারাপ ছিল কেন বলেননি ইত্যাদি ইত্যাদি বলে তো জিনিসটাকে এত এত বড় একটা জিনিসটাকে তো লঘু করে দেওয়া যায় না। প্রথম কথা হচ্ছে ব্যবস্থাপনার যে ত্রুটি, সেই ত্রুটিটাকে কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। ফায়ার এক্সটিংগুইশার কেন স্প্রে করা হয়েছিল, পুলিশ প্রশাসন সেখানে কি করছিলেন, এতটা ভিড় হলো, 2200 সিটের ক্যাপাসিটি যতটুকু আমি জানি মনসুন মঞ্চে, এখন যদি একটু বেড়ে থাকতে পারে হয়তো বেড়েছে, কিন্তু তারপরে বলবো 3000-এর উপর হয় না, কিন্তু তারপরে 6+ পুলিশ কি ছাত্র পেটালে ভালো লাগতো, পুলিশ যদি ছাত্র পেটাতো সেটা কি ভালো লাগতো? বিষয়টা হলো ওখানে পুরো পরিষ্কার, বেশ কয়েকটা টিভি চ্যানেলে আমি দেখলাম যে বিষয় পাঁচিল টপকে টপকে ছাত্ররা ঢুকেছে প্রোগ্রাম ঢুকতে। এবার বিষয়টা হলো যে পুলিশ প্রশাসন যদি ছাত্র পেটাতো তাহলে তো আপনারা আবার বলতেন যে ছাত্ররা প্রোগ্রাম দেখতে গেছে, পুলিশ কেন ছাত্র পেটালো, কারা কন্ট্রোল করতে পারতেন, ঠিক আছে, তাহলে এটা আমি খুব সংক্ষেপে আমি বিষয়টা কারা কন্ট্রোল করতে পারতেন, তাহলে বিষয়টা হলো যে পুলিশ প্রশাসন ওখানে ছিলেন, পুলিশ প্রশাসন কোনো বড় ইভেন্ট করাতে গেলে অ্যাম্বুলেন্সের, আরে দিদি আপনি কি করে জানলেন ওখানে অ্যাম্বুলেন্স ছিল না, আরে সন্দীপাদি আপনি কি করে জানলেন ওখানে 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 ছিল না, আসেনি তাকে চিকিৎসা দেওয়া যায়নি, সন্দীপা স্বপন দা 1 মিনিট, সেটা হচ্ছে খুব সত্যি কথা, অ্যাম্বুলেন্স থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে কেকের যিনি মানে কেকের যারা ম্যানেজমেন্ট স্টাফ, ম্যানেজমেন্ট স্টাফের যারা মাথায় রয়েছেন মিস্টার ভাট, তিনি তাকে নিয়ে একদম সোজা হোটেলে চলে যান, এবং হোটেলের মধ্যে আমরা নানান রকম কথা শুনছি, হোটেলের
যাওয়ার পথে ছটফট করছিলেন, বারবার শুয়ে পড়ছেন, উঠে পড়ছেন, রাইট, মুখ বাড়িয়ে শ্বাস নিচ্ছেন, এরকম ঘটনা, তাকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো না? সেই বিষয়টা তো, সেই বিষয়টা তো ম্যানেজমেন্ট কিন্তু আমার প্রশ্ন আছে, আমার প্রশ্নটা একদম পরিষ্কার, আমার প্রশ্নটা একদম পরিষ্কার কৌশিক, সন্দীপা 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 কৌশিক কৌশিক সন্দীপা এক মিনিট এক মিনিট এক মিনিট আমার একটা পরিষ্কার প্রশ্ন, একদম না, কুইট করবেন কেন স্বপন দা, আমি একটুখানি উত্তরটা শুনে নিই কৌশিকের, তারপর অবশ্যই আপনার কাছে আসবো কৌশিক। একটা বিষয় জানতে হবে, যদি কোন স্টুডেন্ট ইউনিয়ন তার প্রোগ্রাম বা কোন কলেজ কর্তৃপক্ষের প্রোগ্রামের জন্য কোন আর্টিস্টকে বুক করে থাকে, তাহলে আর্টিস্টের যাওয়া আসার খরচ আর্টিস্ট নিয়ে নেয়, এবং সেই ক্ষেত্রে আর্টিস্ট হল উপদি আসা এবং হল ছেড়ে প্রোগ্রামের শেষে চলে যাওয়া, পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলে চলে যাওয়া, এই বিষয়টা আর্টিস্টের একজন ম্যানেজমেন্টের টিম থাকে, তারা করে নেয়। তো এটার সঙ্গে কিন্তু ওই অর্গানাইজারদের, যারা প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, তাদের কোনো সম্পর্ক থাকে না, এক। সেকেন্ডলি, তারপরে মানবিকতার জায়গা থেকে যদি ধরা যায়, তাহলে ওই কেকের টিমের যারা ছিলেন তাদের কাছে নিশ্চয়ই তিনি বলেছেন যে তিনি শারীরিক অসুস্থতা বোধ করছেন, সেটা যদি স্টুডেন্ট ইউনিয়নের বা ওখানে যারা কলেজ কর্তৃপক্ষ ছিল তাদের সঙ্গে কতটা আলোচনা করেছে সেটা তো জানা যাচ্ছে না, তদন্ত সাপেক্ষ বিষয়, যদি তাদেরকে বলতো। আমার মনে হয় ওই সময় ওই ওই লোকাল এরিয়ায় যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেয় বা ওই ছাত্র সংসদের যারা ছিল তাদের মধ্যে অন্তত একজন ছেলে হলেও থাকবে যে কে 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 হসপিটাল অব্দি পৌঁছে দেওয়ার কথা ব্যবস্থা করে দিতে পারবে। আমার মনে হয় এখানে কোঅর্ডিনেশনের কোনো সমস্যা ছিল, কৌশিক অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দটা ব্যবহার করেছেন, সেটা হচ্ছে কোঅর্ডিনেশনের অভাব, আর এই কোঅর্ডিনেশনের অভাবটাই বোধহয় এই ঘটনা ঘটেছে। আমি একটুখানি তৃণমূল সরকারের কোনো কোঅর্ডিনেশনের তো অভাব আছে, এটা একদম অস্পষ্ট কৌশিক। আরে দাদা, এই কলেজের প্রোগ্রামের সঙ্গে তৃণমূল সরকারের কোনো সম্পর্ক নেই, সব কিছুতে তৃণমূল সরকার, তৃণমূল সরকার প্রোগ্রামে নাকি আপনি কলেজ কর্তৃপক্ষের প্রোগ্রাম আপনি সেখানে নিয়ে চলে আসছেন তৃণমূল কংগ্রেস। আমি শুনেছি আপনাকে বলতে দিন, কি বলছেন শুনি, এবার আমাকে কথা বলে দিন। হ্যাঁ বলুন। সায়ন্তন দা, গত দু বছর তিন বছর আগে বাংলার মানুষ দেখেছে যে যে সব স্টুডেন্টরা কলেজে ভর্তি হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তাদের হাজার হাজার লাখো লাখো টাকা নিয়ে এই ছাত্র পরিষদ ভর্তি করেছে, যারা 10,000, 20,000, 50,000 ইভেন 1.5-2 লাখ টাকা দিতে পারেননি তাদেরকে ভর্তির লাইন থেকে বের করে দেওয়া হয়েছিল, এই তৃণমূল ছাত্র পরিষদ করেছে। আজকে লজ্জার বিষয় যে কলেজে ছাত্র সংসদ নেই সেখানে লজ্জার বিষয় রাজ্য সভাপতির নাম ছিল শঙ্কুদেব পান্ডা, প্রশাসন কোথায় ছিল? তদন্ত করা হয়েছিল কেন মৃত্যু হলো, কার এর জন্য কারা দায়ী? আপনাদের আপনাদের কর্মী চৌরাশি আর মৃত্যুর পরে বলেছিলেন সিবিআই। যাই হোক, কারণ অর্জুন চৌরাশিয়ার মৃত্যুর ঘটনা এর মধ্যে আমরা ইনক্লুড করতে চাইবো না, এই ঘটনাটির মধ্যে আমি একটু ডক্টর দেবশ্রী ভট্টাচার্যের কাছে যাবো একদম লাস্টলি এই বিষয়টিতে, তারপরে আমি একটুখানি খুব সংক্ষিপ্ত আলোচনায় যাবো আমাদের পরবর্তী বিষয়ে। আমি একটু ডক্টর দেবশ্রী ভট্টাচার্যের কাছে যাবো, তাহলে কি কেকের মৃত্যু, সেই মৃত্যুটি দুটি পাখা এই মুহূর্তে, দুটি উইং, একটি হচ্ছে রাজনৈতিক চাপানুতোর চলবে, আর একটিতে হচ্ছে কেকের মৃত্যুতে কলকাতাকে কলঙ্কিত করবার চেষ্টা চলবে।
তো এই দুটো বিষয়ে কি এই মুহূর্তে আমাদের ফোকাস হয়ে যাচ্ছে আলটিমেটলি? দেখুন, আমরা যারা বলতে আসি না এখানে, তাদের একটু মিনিমাম বোধহয় একটু জেনে আসা দরকার। কারণ এই কলেজ এই শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমি জানি না কতটুকু আমাদের বিস্তৃতি আছে। এর সাথে যখন ছাত্র সংসদ বা কলেজ একটা ফাংশন করে, অ্যানুয়াল সোশ্যাল বা হোয়াট এভার ইউ মে কল ইট, তার সাথে সরকারের সরাসরি কোনো যোগ থাকে না। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেখানে হচ্ছে তাকে জানানো হয়। দুই, এই যে মৃত্যুটা দুঃখজনক, বেদনাদায়ক, আপনি ইতিহাস যদি ঘাটেন, আপনার মনে আছে যে পিসি সরকার কোথায় মারা গেছিল? জানেন তো আপনারা, নিশ্চয়ই জানেন, আপনারা যারা এসছেন সবাই নিশ্চয়ই জানেন, জাপানে মারা গেছিল। আমরা বলতে পারি কি জাপান একটা খুনের দেশ? অ্যান এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। এখানে আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু আমি উচ্চশিক্ষার সাথে জড়িত, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই নজরুল মঞ্চে এই কাওয়ার্ড সেই আমাদের সময়কার নয়, এই কাওয়ার্ড নজরুল মঞ্চে অন্তত 200 প্রোগ্রাম হয়েছে এবং তাতে এরকম 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 স্ট্রেংথ নিয়ে হয়েছে, কিন্তু সেটা হওয়া উচিত না, কিন্তু হয়েছে। এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটে গেছে যেটা মোটেই কাম্য নয়। তিন, আমি আজ ছাত্র অবস্থায় কথা বলছি, আজকে যারা এখানে আমাদের প্যানেলিস্ট আছে তাদেরও নেতৃত্বাধীন ছাত্র সংসদ, তারাও কিন্তু এভাবে প্রোগ্রাম করেছে, যে প্রোগ্রামে আমি নিজে উপস্থিত ছিলাম দর্শক হিসেবে আমার বন্ধুর কলেজে। ফলে এই কথাগুলো ঘোলা জলে মাছ ধরার এইটা, এই রাজনৈতিক প্রবণতাটা বন্ধ করতে হবে। যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো, ওই কালচে সাদা সাদাটা কালো বলার দরকার নেই। আমি নিজে ছাত্র পরিষদ ছাত্র পরিষদের অনেক জায়গায় গেছি, যেখানে আমার মানে ইউতে আমি বলছি, যেখানে দেখেছি প্রচুর ছেলে মেয়ে, কোনো নিয়ম কিছু নেই, যে যা খুশি ঢুকছে, এগুলো রেস্ট্রিক্ট করা যায় না। এই যে বললেন সরকার নাকি বলেছে যে অর্থে আমরা একটা রাশ টানবো, আবার আবেগেও রাশ টানবো, ইউথের আবেগে রাশ টানা যায়? এটা যদি সরকার বলে থাকে, আমি জানি না কোন এতে বলেছে, ইউথের আবেগে রাশ টানতে যাবই বা সরকার না, এটা বোধহয় একটু মিসকোট হয়ে গেল ডক্টর ভট্টাচার্য, সেটা হচ্ছে হ্যাঁ শাসক দল দলের তরফ থেকে এরকম সূত্রের সূত্রের খবর বেরিয়ে আসছে এখনো পর্যন্ত। যদি বলে থাকে যে এইরকম অনুষ্ঠানে এইরকম অনুষ্ঠানে আমি আবেগের রাশ টানতে যাবো, কারণ এখানে তো আবেগটাই মানে আবেগটাই পুরো ঘর ভরে রাইট বলে এই কথাটা ঠিক না, তবে এটা ঠিক, এটা সিস্টেমেটিক হইতে আর হয় উচিত। একটা মৃত্যু, একটা প্রাণ গেল, এতে কোনো ভুল নেই, এটা অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু অনেকগুলো জিনিস চিহ্নিত করে গেল যেগুলো আমাদের যার এগেনস্টে মেজার গুলো নেওয়া ইমিডিয়েটলি দরকার। আর অর্থ সংস্থানের কথা এই কৌশিক যেটা বলছিল, যেটা না জেনে অনেকে বলছে, ঠিকই বলেছে যে যখন একটা বছর কিছু হয় না তখন ইউনিয়নের অটোমেটিক্যালি দাবি থাকে যে এই 3 টাকা অ্যাকুমুলেট করে আমাদের দিয়ে দেন, কারণ আগের 2 তো হয়নি, ফলে ওদের ওই অর্থটা ওই বছরটা অনেকটা বেড়ে যায়, ইজ কারেক্টলি সেই। কিন্তু এটাও ঠিক, কোনো নির্বাচিত কিন্তু ছাত্র সংসদ নেই, ফলে এটা কোনো দলের নামে না হয়ে যদি হতো যে কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা, সেটা কিন্তু অনেক বেশি গণতন্ত্র সাম্যের পক্ষে সওয়াল হতো। কারণ পরবর্তী ফেস্টগুলোর পরবর্তী ফেস্টগুলোর ক্ষেত্রে পরবর্তী সোশ্যাল অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে কি হয় সেদিকে নজর রাখতে হবে। এই সরকারের আমলে সেটা হবেই না, আমরা ভবিষ্যৎটাকে দেখতে পারি না, আমি জানি না ভবিষ্যৎ দেখতে পান কিনা, আমি জানি না, আমি জানি না স্বপন বাবু ভবিষ্যৎ দেখতে পান কিনা, তবে আমি ভবিষ্যৎ দেখতে পাই না, ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে থাকতে পারি বড়জোর। এই মুহূর্তে আমি একটুখানি নজর রাখবো অবশ্যই এজেন্সি বনাম এজেন্সির দিকে, এই প্রশ্নটা উঠছে, সেটা হচ্ছে একদিকে যেমন ইডি এবং সিবিআই বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের বারংবার জিজ্ঞাসাবাদে ডাকছেন, ইতিমধ্যে একটি অস্ত্র রাজ্যের শাসক দলের হাতে, এইমস, কল্যাণীর এইমসে শরীফুল নামে একজন, শরীফুল ইসলাম মে মাসের দ্বিতীয় সপ্তাহে অভিযোগ তুলেছিলেন যে স্বজন পোষণ হয়েছে এবং স্বজন পোষণের ফলে যে অভিযোগ উঠেছে, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিধায়ক লীলাদেশেখর দানা এবং চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ, অর্থাৎ দুজন বিজেপির বিধায়ক, দুজন বিজেপির সাংসদ এবং এছাড়াও আরও 4 যাদের মধ্যে রেজিস্ট্রারও রয়েছেন এইমসের। তো সেই জায়গা থেকে সিআইডির হাতে এই তদন্তভার তুলে দেওয়া হয়েছে, এবার কি তাহলে এজেন্সি বনাম এজেন্সির চাপান উত্তরটা শুরু হয়ে যাবে? আমি খুব সংক্ষেপে যাব এই পর্বটায়, শুরু করব সন্দীপা চক্রবর্তীকে দিয়ে, 1 আনইন্টারাপ্টেড সন্দীপা। না, কল্যাণী এমস এর কথাটা তো আপনার চ্যানেলে আমি একবার বলেছিলাম, তখন যখন বেরিয়েছিল তখনই বলেছিলাম, স্বপন বাবু বলেছিলেন যে এটা নাকি অপপ্রচার চালাচ্ছি, অথচ ওনারই দলের একজন নেতা এই 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 অভিযোগটা করেছিলেন, তো আজকে সেটা সামনে চলে আসছে। এবার ব্যাপারটা হচ্ছে এজেন্সি বনাম এজেন্সি, দেখুন সিবিআই সিআইডি যেগুলো আমরা মনে করি যে এগুলো এগুলো মানে রাজ্য সরকার বা ভারত সরকারের স্বাধীন এজেন্সি, এবার এটাও দেখতে হবে যে যেভাবে মানে কেন্দ্রীয় সরকার বর্তমানে বিজেপি যেভাবে
সিবিআই কে ইউজ করছে, মানে পকেটে বোধহয় চিরুনি এরকম ভাবে রাখে না যেভাবে সিবিআই কে ঢুকিয়ে রাখছে নিজেদের মুখ পকেটে, বা রাজ্য সরকার বলুন কথায় কথায় সিট গঠন করে ফেলছে কথায় কথায়। ব্যাপারটা হচ্ছে সিআইডি কে সিবিআই কে তদন্তভার দিতেই পারে, কিন্তু আরো তো অনেকগুলো, আমরা তো ইতিহাস যদি আমরা দেখি বা বেশি পুরনো অতীতও না যদি আমরা দেখি, তাহলে এই যে তদন্ত গুলো দেওয়া হচ্ছে সংস্থাগুলোকে, তদন্তের গতিপথ গুলো কোন দিকে যাচ্ছে আলটিমেটলি সেটা বলবে, সেগুলোর উপর আমাদের নজর থাকবে যে তদন্তের গতিপথ কোন দিকে যাচ্ছে। স্বপন পালের কাছে যাবো, এক মিনিটের আনইন্টারাপ্টেড বক্তব্য। দেখুন, যেহেতু তৃণমূল কংগ্রেসের অনেক বড় নেতা মন্ত্রীরা বিভিন্ন কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন এবং হাইকোর্ট সিবিআই তদন্ত দিচ্ছে, বিশেষ করে আমরা দেখেছি কেউ কয়লা চুরির ক্ষেত্রে, কেউ হাওলা ক্ষেত্রে, কেউ পোস্টপাইলেন্স ভাইলেন্সের ব্যাপারে বিভিন্ন রকমের সিবিআই তাদের তদন্ত স্বীকার হচ্ছেন বা জেলে যাওয়ারও তাদের রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা প্রতিহিংস পালন হবে। আমি ডক্টর সুভাষ সরকারকে যে বিরুদ্ধে যারা অ্যালিগেশন আনছে তাদের জানা উচিত যে ডক্টর সুভাষ সরকার অনেক মানুষের বিনা পয়সায় চিকিৎসা করায়। একটা সময় তার নার্সিং হোম ছিল, সেখানে অনেক বিনা পয়সায় মানুষের চিকিৎসা করা হতো। তিনি এখন তো তিনি মন্ত্রী হচ্ছেন, এমপি হচ্ছেন, তার বহু বহু বছর আগে থেকে তিনি বিনা পয়সায় মানুষের চিকিৎসা করছেন। ওখানকার সাধারণ মানুষ তাকে ডাক্তার ডাক্তারবাবু হিসাবে ভগবানের চোখে দেখে। তার এমন কিছু দরকার নেই বা তার এমন কিছু অভাব নেই যে তিনি দুর্নীতিগ্রস্ত হতে হবে বা কাটমানি কমিশন বা কাউকে সুপারিশ করতে হবে। আর জগন্নাথ সরকার সম্বন্ধেও যারা জানেন না তারা জেনে নিন, তিনিও একটা হাই স্কুলের টিচার, তার যার সম্পত্তি আছে সম্পত্তি আছে, তাকে কোনো দুর্নীতির দরকার নেই। এর আগে তাদের সম্বন্ধে কখনো কোনো এক পয়সা দুর্নীতির কেউ অভিযোগ আনতে পারেনি। আজকে তৃণমূল কেন অভিযোগ করছে ওই তাকে দিয়ে করাচ্ছে, কারণ একটাই প্রতিহিংসা, যেহেতু আমি একটু ক্রস ডিসকাশনের জন্য সময় বাঁচিয়ে রাখতে চাইছি। আমি কৌশিক মাঝির কাছে চলে যাব, এক মিনিট আনইন্টারাপ্টেড কৌশিক। বিষয়টা হলো সিবিআই যেমন কেন্দ্রীয় সরকারের হাতে, তেমনি সিআইডি মুখ্যমন্ত্রীর হাতে বা পশ্চিমবঙ্গ সরকারের হাতে, এটা তো দ্বিমত কোনো ব্যাপার নেই। এইবার এজেন্সি বনাম এজেন্সি বলাটা কতটা ঠিক হবে সেটা নিয়ে পরের বিষয় হলো, যদি এখানে বিজেপির প্রচুর নেতাকে বিভিন্ন রকম ভাবে সিআইডি হেনস্থা করতো, সব বিষয়তে সিআইডি মাথা গোলাতো, যখন তখন যে কোনো নেতাকে নোটিশ পাঠিয়ে দিত, তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ বিষয়টা কিছু এক। কিন্তু এটা একটা নতুন বিষয় যেখানে সিআইডি হস্তক্ষেপ করেছে, নিশ্চয়ই কিছু তারা পেয়েছে গাফিলতি বা কিছু ঘটনা হয়তো ঘটেছে যেটার জন্য হয়তো তদন্তে নেমেছে। আর সিবিআই এর ক্ষেত্রে বলি, সিবিআই দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের অনেকগুলো বিষয় নিয়ে তৃণমূল সরকার আসবার পর থেকে তদন্ত করছে, কোনো একটা তদন্ত দেখলাম না। যেসব তদন্ত আট বছর দশ বছরের কাছাকাছি হয়ে গেল তদন্ত চলছে, সেই তদন্তগুলো থেকে কোনো একটা সুরাহা বেরিয়ে এসছে, এবং তদন্ত সাপেক্ষে তৃণমূলের কোনো নেতা দোষী সাব্যস্ত হয়ে জেলে গেছেন, অভিযোগের ভিত্তিতে অনেক হয়তো তৃণমূল নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো নেতাকে দেখলাম না। যে সমস্ত বিষয়গুলোতে তদন্ত চলছে সেই তদন্তে সিবিআই এর দ্বারা প্রমাণিত হয়ে কোর্ট তাদের তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে দোষী সাব্যস্ত করেছেন এবং তিনি তার জন্য জেলে গেছেন, এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি। তাই এই এজেন্সি গুলোকে দিয়ে কতটা কি কাজ করানো যায় সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ইডি, কিন্তু তার থেকেও বেশি কোন একটি রাজনৈতিক দলের মাটি তৈরি করে দেওয়ার জন্য বা কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবার জন্য, তারা যেহেতু কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছে তারা সেগুলোকে ইজিলি ব্যবহার করছে। এবং সন্দীপাদিরাও এখানে ইডি সিবিআই এর কথা বলতেন, কিন্তু এখন কথাটা হলো রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকেও ইডি সিবিআই ডেকে পাঠাচ্ছেন, এখন ওনারাও বলছেন। আমি শুনবো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কি বলেছেন, আমি শুনবো। যখন তৃণমূল কংগ্রেসের নেতাদের ডাকে তখন ওনারা ডাকতে পারেন, তখন ওনাদের সব মনে হয় না যে এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে, কিন্তু এখন ওনারাও আবার ষড়যন্ত্র সংক্ষিপ্ত। আমি ক্রস ডিসকাশনে এখনো ঢুকিনি, আমি এখানে অনুব্রতকে এখন অব্দি অনুব্রতকে শুধু আমন্ত্রণ জানাচ্ছে, আসুন আসুন আসুন। আচ্ছা হ্যাঁ, রাহুলজি, সোনিয়া গান্ধীজি, প্রিয়াঙ্কাজি ইত্যাদি ইত্যাদি শুভেন্দু অধিকারী, কিন্তু
রাজ্য সিবিআই কে ডাইরেক্ট এন্ট্রি বন্ধ করেছে, অর্থাৎ সোমোটো এন্ট্রি বন্ধ করেছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এবং তাহলে সিবিআই যেগুলো আসছে কিন্তু অন দা বেসিস অফ ভার্ডিক্ট অফ দা কোর্ট, ডাইরেকশন অফ দা কোর্ট। ফলে সিবিআই এর আশাটা কিন্তু একটু অন্যরকম, আর সিআইডিটা কিন্তু ডিরেক্টলি সরকারের ইচ্ছা যাচ্ছে। দুই, আমি স্বপন বাবুকে কথা দুই একটা কন্ট্রাডিক্ট করছি, অপরাধ মার্জনা করবেন যদি অপরাধ করে থাকি। সেটা হচ্ছে স্বপন বাবু যে যুক্তিগুলো দিলেন যে মন্ত্রী যারা সাংসদ তারা দুর্নীতিগ্রস্ত হতে পারে না, অর্থাৎ তারা যথেষ্ট ধনশালী তাই ধনশালী বলে তাদের এগুলো করার দরকার হয় না, এই যুক্তিটা একেবারেই খেলো। দুই হচ্ছে, তারা কোনোদিন ক্রাইম করেনি বলে, কোনোদিন কোন রেকমেন্ডেশন করেনি বলে আজ করবে না, এটাও খুব খেলো। ফলে কি হোয়াট ইজ হোয়াট সেটা কিন্তু আমরা তদন্ত করলেই জানতে পারবো। অভিযোগ যেহেতু এই তৃণমূল সরকারের অনেক মন্ত্রীর এগেস্ট এসছে, তার যেহেতু তদন্ত চলছে, ফলে আপনাদের সাংসদ আসলেও তাদেরও কিন্তু ক্লিন চিট পেয়ে আসতে হবে অভিযোগ যদি থাকে। একদম খুললাম একদম 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 আন্দোলন যে 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 অভিযোগ ডক্টর দেবর্ষী ভট্টাচার্যের কথা সূত্র ধরে বলি, যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগকে রাজনৈতিক ভাবে মোকাবিলা না করে আইনত মোকাবিলা করাটাই বোধ হয় ভালো। যে কথাটা স্বপনবাবুর দল বারংবার আমি একটুখানি স্বপনবাবু আপনাকে আমি জগন্নাথ সরকারের বাইটটা আমি জগন্নাথ সরকারের বাইটটা না শুনিয়ে লোভ সামলাতে পারছি না। আমাদের একেবারে অনুষ্ঠানের শেষ, সময় একদম নেই, তবু আমি একটু জগন্নাথ সরকারের বাইটটা, জগন্নাথ সরকার ঠিক কি বলেছেন সেটা একটুখানি শোনাবো। সংবাদ মাধ্যমের সামনে বলেছেন জগন্নাথ সরকার, সুতরাং সেটা সকলেই বোধ হয় সম্প্রচার করেছেন, আমরাও সম্প্রচার করেছি, আরো একবার শোনাবো আমাদের দর্শকদের এবং আমাদের প্যানেলিস্টদেরও। এটাই বিষয়, হ্যাঁ, চাকরি যদি হয়ে থাকে খুব ভালো, কাজ হয়েছে, বেকাররা চাকরি পেয়েছে। আমি শুধু বিজেপিকে চাকরি দেইনি, আমি পয়সা নিয়ে চাকরি দেইনি, আমি চাকরি দিয়েছি, ভবিষ্যতে আরো দেব, বাংলায় পাওয়ার আসলে সমস্ত বেকারকে চাকরি দেব। বলেছেন বাংলায় পাওয়ারে আসলে সমস্ত বেকারকে চাকরি দেবো, আরো চাকরি দেবো, যেমনটা যেমন 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 ভাবে দিয়েছি আরো চাকরি দেবো। আমি এটা খুব খুব সুন্দর, আমি একদম শেষ, আমরা বলি আমি একদম শেষ করব, পরিষ্কার ভাবে বলি, বেশ 30 সেকেন্ড সময়ের মধ্যে শেষ করব। তৃণমূল সরকারের মধ্যে বেকার তৈরি হবে না, বেকারদের চাকরি হবে, কর্মসংস্থানের ব্যাপারে বোমা শিল্প তৈরি হবে না, এখানে চপ শিল্প তৈরি হবে না, শিল্প হবে, কলকারখানা, বেকার যুবক যুবতীরা চাকরি পাবে, কর্মসংস্থান পাবে। কর্মসংস্থানের জন্য গুজরাট যেতে হবে না, মধ্যপ্রদেশ যেতে হবে না, ছত্তিশগড় যেতে হবে না, বাংলার মানুষ, বাংলার যুবক, বাংলার বেকার ছাত্র যুবক এখানেই চাকরি পাবে, তার জন্য তাদের বোমা তৈরি করতে হবে না। এটা পরিষ্কার জগন্নাথবাবু যে কথাগুলো যথার্থ বলেছেন। আমি এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, মেরিটলি সরকার নেই, কোনো মেরিটলি সরকার নেই, আপনাদের সাংসদদের রেকমেন্ডেশনে তার চাকরিগুলো হবে। এই তো যে বলছি জগন্নাথ বাবু, আমার মনে হয় সেরকম টাইম বললেন, আমি একটু ঘড়িটা বন্ধ করতে বলবো, শোভো প্লিজ ঘড়িটা একটু বন্ধ করবেন। হ্যাঁ হ্যাঁ, কৌশিক কৌশিক বলুন। বলছি জগন্নাথ বাবুর নেতার নাম তো নরেন্দ্র মোদী, 2014 সালের আগে বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, সেই বিকাশের ঘন্টা তো আমাদের রান্নাঘরে মায়েরা বুঝতে পারেন, কারণ গ্যাসের দামটা কিরকম বেড়েছে। আর রাস্তাঘাটে বেরোলে গাড়িতে তেল ভরতে গেলে বুঝতে পারি যে পেট্রোলের দামটা কিরকম বেড়েছে। পাকিস্তান ঢুকছে সেখানে, ভারতবর্ষ বিষয়টা হলো ওষুধের দোকানে গেলে বুঝতে পারি যে ওষুধের দামটা কোথায় পৌঁছেছে, বাজারে গেলে বুঝতে পারি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, ডিজেলের দাম বৃদ্ধি, পেট্রোলের দাম বৃদ্ধি ফলে কোথায় গেছে। আপনাদের সময় হয়নি সেটা, আজকে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে রসাতলে পাঠিয়েছে এখানকার চাকরি। কৌশিক বাবু, স্বপন বাবু,
একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ডক্টর দেবর্ষী ভট্টাচার্য যে তাহলে তো আর মেরিট লিস্টের কোনো প্রয়োজনই নেই। আমি জানি না সন্দীপ কি বলবেন, একদম শেষে আমি চলে এসেছি আজকে আলোচনা। সন্দীপ 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 কি বলছেন, সন্দীপ কি বলছেন, তিনি রেকমেন্ড করেছেন সেটা বলেননি, তিনি বলেছেন আরো চাকরি দেব বলেছেন, আরো চাকরি দেব বলেছেন, উনি বলেছেন আমি আরো চাকরি দেব, মানে খালিদ তো এখন মানে খালিদ তো জানি বেশ করেছে বেশ করেছে চাকরি দেব আমরা, চক্রবর্তী বলে সন্দীপ চক্রবর্তী বলবে, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট বলবেন একদম ঠিক কথাই বলেছেন, মেরিট লিস্টের কোন প্রয়োজন নেই, কেন কি ওই স্বপন বাবুর দলের যিনি মহামান্য আছেন উনি তো এন্টায়ার পলিটিক্যাল সাইন্সে কি কি জানি ডিগ্রি নিয়ে বসে আছেন, আর আরেকজন যিনি বসে আছেন এখানে নীল জামা পরে মানে খাস ফুলের প্রতীকে যিনি বসে আছেন তো ইস্ট জর্জিয়া ফর্জিয়া আরো কি কি কোথেকে জানি কি সার্টিফিকেট নিয়ে এসেছেন, তো মানে এই তো দুটি দলেরই মেরিট লিস্টের কোনো প্রয়োজন নেই। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, সন্দীপাদি একটু একটু আমাকে উদ্দেশ্য করে যেটা বললেন একটু পরিষ্কার করে বলুন, শুনতে পেলাম না। মাননীয় পুরুলিয়াতে গিয়ে বলেছেন যে ঘরের বাচ্চাদেরকে ঘর থেকে বেরিয়ে চিনোমুলা পাঠিয়ে দাও, পড়াশোনার কোনো প্রয়োজন নেই, ঘর থেকে বেরিয়ে পাঠিয়ে দাও। আবার স্বপন বাবুর দলের মহামান্য ক্লাউড থিওরি পিওরি দিয়ে রাধা থিওরি অনেক কিছু বুঝিয়ে দিচ্ছেন, মানে ব্যাপারটা কোথায় দাঁড়িয়েছে জানেন তো? ব্যাপারটা হচ্ছে আমি বারবার বলি এই দুটি দলই হচ্ছে নাগপুরের রক্ত এবং এই দুটি দলের ব্লু প্রিন্ট এক, এবং এই চিন্তা ভাবনা না করে সন্দীপাদি আপনি আপনি বড় আপনারা বড় একটু আপনাদের দল আপনাদের বলুন একটু আপনাদের দল ভাঙনটা আটকাতে। আজকেও শুনলাম হার্দিক প্যাটেল নাকি হার্দিক প্যাটেল আপনাদের গুজরাটের বিরাট বড় নেতা সে বিজেপি জয়েন করছে, বলছি আপনাদের এত পাণ্ডিত্য নেওয়ার পরে আমি না আমি জেনে নিচ্ছি কংগ্রেসের বিরাট পাণ্ডিত্য, কংগ্রেসের বিরাট ইতিহাস আছে, আমাদের তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকেই জন্মেছে। আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে না কেন, আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে, তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দুই দলকেই সামনাসামনি হতে হচ্ছে এবং এক দলের সাংসদ যেখানে অ্যাকিউজড সেই সাংসদ বলছেন যে পরবর্তীকালে যদি ক্ষমতায় আসি আবারও চাকরি দেব, সুতরাং মেরিট লিস্টে সত্যি কি তাহলে কোনো প্রয়োজনীয়তা নেই? বারবার এই নিয়োগ দুর্নীতির বিষয়গুলো সামনে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন এজেন্সিরাও ঝাঁপিয়ে পড়ছেন তদন্ত করতে, আর সেই তদন্ত ঠিক কোন পথে যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ কৌশিক মাঝি, অনেক ধন্যবাদ সন্দীপা চক্রবর্তী, অনেক ধন্যবাদ স্বপন পাল, অনেক ধন্যবাদ ডক্টর দেবর্ষী ভট্টাচার্য, আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ডক্টর ইমানুল হক। অবশ্যই এদিকে যেমন নজর রাখতে হবে ওদিকেও তেমনি নজর রাখতে হবে, অর্থাৎ সঙ্গীতশিল্পী কে কের মৃত্যুর তদন্ত ঠিক কোন পথে যায়, ফাইনাল পোস্টমর্টেম রিপোর্ট ঠিক কোন দিকে ইঙ্গিত দেয় এবং তারপর ঠিক কি কি তদন্ত করা হয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ঠিক এরপর কোন কোন বিষয়ে সতর্ক থাকব। অনেক কিছু শিখিয়ে দিয়ে গেলেন নিজের জীবনটা দিয়ে কে কে, মাত্র 53-54 বছরের মধ্যেই শেষ হয়ে গেল একটা জীবন, শিখিয়ে দিলেন অনেক কিছু, কিন্তু সেগুলো আমরা শিখলাম কি? যাদের শেখার কথা তারা শিখলেন কি? সেটাই কিন্তু এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন, আর এই প্রশ্নটি রেখেই আজকের হাইটক এখানে শেষ করছি। নমস্কার।